এই এই খুশির রে এমনি ধসস কে তুই বুইয়া গেছিস ভাই না পর আর কিছু নাই এই বকটা ছেলে মাইরা দেখো আমার নাকি কি বলছস তুই হে গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ পাকিস্তান এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ তো গাইস ব্লগের শুরুতেই আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস কারণ আপনারা সেই পরিমাণে সাপোর্ট করতেছেন এভাবে যদি আপনাদের থেকে সাপোর্ট পেতে থাকি তাহলে আমি 30 দিনে 30টা ভিডিও বানিয়ে ফেলতে পারি বলা যায় না তো যারা যারা দেখছেন তাদের ভিডিও দেখার সাথে সাথে লাইক দেন আর নিচে কমেন্ট করে জানান যে আপনার ডেইলি ব্লগ কেমন লাগতেছে তো আমাদের সাথে শুরুতেই থাকবে শিরো অ্যাজ অলওয়েজ শিরোকে দিয়ে শুরু করতে অনেক ভালো লাগে এই যে শিরো দেখেন আজকে নিয়ে আসছে ব্রাশ খাচ্ছে আচ্ছা খেলো তুমি এটা দিয়ে সমস্যা নেই তো আমাদের সাথে রয়েছে জীবন সে হাই হাই জীবন আজকে দেখি ইন্ট্রোটা পারে কিনা ওকে লেটস ট্রাই নাও তো Hey guys, assalamu alaikum. Myself Jeevan Singh. Welcome to our another vlog. ओके तो गाइस আজকের এই ব্লগে আমরা অনেক অনেক বেশি ফান করব মজা করব সো এই দেখতে পাচ্ছেন জীবন তো অলরেডি অনেক বেশি এক্সাইটেড বাট ব্লগটা শুরু করার আগে আমার একটা কোশ্চেন আছে জীবনের কাছে ওয়েট ও কি কোশ্চেন আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে জীবন তুমি ছেলে হয়ে মেয়েদের ড্রেস কেন পরছো জানি না আমাকে দিয়েছে এটা কার তোমার আপুর ড্রেস আমার সত্যি কি এটা মেয়েদের ড্রেস না না সত্যি হে এ এটা কে রে এখানে এটা কে আসলো দেখি তো দেখি তো এটা কে আয়ান ইজ ব্যাক আয়া তুমি চলে এসেছো আসো 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 আমরা আজকে ব্লগ করবো সবাই মিলে একসাথে মজা হবে আয়ান বলে হে গাইস হাউ আর ইউ আজকে অনেক বেশি মজা হবে জি হবে মাস্তি হবে মাস্তি হবে হ্যাঁ আচ্ছা ব্লগের শুরু থেকে তো একটা ডান্স দিতে হবে ডান্স দাও তো শোনা বলো ইয়া ইয়া চিকি চিকি ডিস্টিং ডিস্টিং মামা তো গাইস আজকের ব্লগের আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আয়ান আমরা সবাই আয়ানকে ওয়েলকাম করব সবাই লিখবো হ্যালো আয়ান তো আয়ান তুমি কি আমাদের ব্লগ দেখো শোনা আচ্ছা আমাদের ব্লগ কি তোমার কাছে ভালো লাগে তুমি প্রতিদিন দেখো আমাদের ব্লগ আচ্ছা আমাদের তো ব্লগিং চ্যানেল অনেক গুলো তুমি কোন চ্যানেলের ব্লগ দেখো হ্যাঁ কোনটা অনটিং নোটা মানে তুমি আমাকে মেইন চ্যানেলের ব্লগ দেখো নাকি 2.0 তো ব্লগ দেখো কি বললি আয়ান তুই এটা আচ্ছা আয়ান তুই নাকি কবিতা শিখছিস শুনলাম হ্যাঁ আচ্ছা একটা কবিতা আমাদের শোনাও তো শোনা শোনা ওই দেখা দা তাল গাছে ও দেখা কাটে বাস করে কানি লাগে যা ওই লাগে তুই খাস কি ওই পান্তা বাস খাই না আমি পান পুতে মাছ পাই না তা যদি পাই এবে দেখাই কিভাবে খাও কিভাবে তুমি কি ডিব্বাজি দিতে পারো দাও তো ডিব্বাজি দাও তো এটা ডিব্বাজি না তো আচ্ছা জীবন তুমি একটু ডিব্বাজি দেখো তো জীবন একটু দেখাবে ওকে ডিব্বাজি কিভাবে মারে মারো তো জীবন দেখো গাইস জীবন ডিব্বাজি পারে না জীবনের অনেক বেশি কষ্ট হয় সো লেটস সি ওকে ডিপাজিট আমার এক মাস লাগছে শিখাইতে ওরে বাবা রে বাবা ভেদা পাইছস আচ্ছা ঠিক আছে এটা পারো তুমি হ্যাঁ করো তো দেখি ও ও তো ভালো পারে সব ঠিক আছে তুই পারো লা 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 আচ্ছা গাইস আই হ্যাভ আ কোশ্চেন রাকি মামা আমার ডিপাজিট নিয়ে এত অপমান করলো দেখি রাকি মামা পারে না কিনা ডিপাজিট এই হ্যালো তোমাকে ডিপাজিট শিখাইছে কে হ্যাঁ তুই আও ওয়া গাইস ওরে আমি ডিপাজিট শিখাইছি আর ও আমারে বলতেছে তুমি ভাই না পর আর কিছু নাই আমার নাকি কি বলছস তুই আমি আমি ভোটকা আমি মাত্র 65 কেজি এটা তো আমি ভোটকা না ওকে তো গাইস জীবন আমাকে ডেয়ার দিছে যে আমি যাতে একটা ডিব্বাজি করে দেখাই জীবন ভাবছে যে আমি পারবো না বাট আমি তো পারি না আয়ার আমি অনেক সুন্দর পাই না বলো তো আমি এখন জীবন যেহেতু বলছে তো জীবনের জন্য আমি করে দেখাচ্ছি ওকে এই ছিল বাচ্চা ছিল সরো ওকে সো গাইস আমি এখন চেষ্টা করতেছি পারি কি তো গাইস আমি এখন একটা ডিব্বাজি মেরে জীবনকে দেখাবো যে জীবন হচ্ছে আমি অনেক ভালো পারি ওকে জীবন রেডি ওকে 3 2 1 পারে না
পারি গাইস দেখো ও কেমন করে আছে আচ্ছা তুমি এমন করে আছো আমি বসে পড়বো কি করবা বসে পড়বো বসে বাবা মানে আচ্ছা আয়ান তুমি এরকম করে আছো কেন আমি বসে পড়বো বসতে পাবো ও এবার বুঝছি তোমার কথাটা মানে আচ্ছা তাহলে বসো তো দেখি তো তুমি পারো কিনা বসতে দেখি কই বসলা আয়ান এটা দুষ্ট দুষ্ট আয়ান দুষ্ট আয়ান একটু পড়ে পড়ে যাবো পড়ে যাবা জয়ের মন আসলে অনেক বেশি খারাপ হয়েছে কারণ জয় সারাদিন পাবজি খেলতো তো এখন পাবজি ব্যান হওয়ার কারণে তারা তাদের ছেলেকে ফিরিয়ে পেয়েছে তো জয়ের অবস্থা দেখবার খারাপ কারণ পাবজি ব্যান হয়ে গেছে ওর মনটা একটু বেশি খারাপ তো দেখতে পাচ্ছ যে জীবন তুমি কি পাবজি খেলতে হ্যাঁ তুমি কি পাবজি খেলতা আমি বেশি খেলি একটু খেলতা হ্যাঁ আমি একটু এই তো তো জীবনের তো কোনো কিছু হয় না বাট জয়ের মন আসলে অনেক বেশি খারাপ হয়েছে কারণ জয় এটা অনেক ফেভারিট একটা গেম ছিল তো এখন এক কাজ করি আমি গিয়ে জয়কে ন
তো তোমার কেমন লাগতেছে বলো পাবজি যে ব্যান হয়ে গেল তুমি টিকটকে দেখলাম যে অনেক মন খারাপ করতেছিল তো তোমার কেমন লাগতেছে বলো তোমাদের জন্য স্যাড নিউজ কেন বিকজ পাবজি ব্যান হয় নাই কি বলো সব জায়গায় দেখছি ব্যান হইছে সরকার থেকে বলছে যে পাবজি ব্যান হইছে পাবজি কিন্তু আমি যেটা খেলি প্লেয়ার আননোন মোবাইল আছে প্লেয়ার আননোন ব্যাটল গ্রাউন্ড মোবাইল মোবাইল মানে ওরা পাবজি পিসি ব্যান দিছে মানে পাবজি মোবাইল এখনো ব্যান হয় নাই না তুমি টেনশন করো না এটা ভেরি সুন ব্যান হয়ে যাবে হবে না হয়তো তুমি যতক্ষণে ভিডিও দেখছো ততক্ষণেও ব্যান হয়ে গেছে না হইলো দুই তিন দিন শুধু দুই না 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 হবে দুই দিনের মধ্যে দেখবা ব্যান হয়ে গেছে কারণ আজকে আজকে বৃহস্পতিবার আজকে বুধবার তুমি চিন্তা করো না খুব শীঘ্রই ব্যান হয়ে যাবে এত খুশি আর কোনো কারণ নাই দেখা যাবে গাইজ আমি আগে থেকে বলতেছিলাম জয়কে যে জয় পাবজি ব্যান হবে তুমি দেখো ও বলতেছে না হবে না আমি শিওর আমি কনফার্ম এটা ব্যান হবে না ইভেন কালকে ও বলতেছিল যে মামা ব্যান হবে না আমি বলছি না পাবজি গেম ব্যান হয়ে যাবে আমি এখনো বলতেছি হবে না তুমি দেখো পাবজি পিসি ব্যান হইছে পাবজি মোবাইল এখনো ব্যান হয়নি হবে হবে কি বলো আয়ান তুমি গরম লাগে কিন্তু ব্লক করতে তো ফ্যান ছাড়া যায় না একটু গরম সহ্য করতে হবে শোনা হ্যাঁ গরম লাগে গরম কিন্তু অনেক মজা তাই না তাহলে আবার ফ্যান ছাড়তে বলো কেন গরমই থাকি আমরা কাকে বেশি কিউট লাগে জয়কে নাকি শিরোকে আর গেমটা হচ্ছে আমরা একটা অ্যানিমেলের নাম দিব আর দেখবো যে দুজনের মধ্যে কে ভালো অ্যাক্টিং করতে পারে ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার অ্যাক্টিংটা বেশি সুন্দর হয়েছে জীবন নাকি আয়ান ঠিক আছে গাইজ তো জীবন তুমি কি রেডি যদি না করছো তাহলে তুমি বাদ ওকে রেডি ওকে সো ফার্স্টে যেহেতু জীবন বলো ফার্স্ট আমি জীবনকে দিব জীবন তুমি মাঙ্কির অ্যাক্টিং করো মাঙ্কি কেরকম করে নাকি ওই যে দেখো করো তো দেখো জোর পারে দেখছো ও পারছে তুমি পারো নাই তোমার তো ক্যাপ পয়েন্ট পাও নাই তুমি ওকে দাঁড়াও তো এখন আয়ান তুমি একটা ডগের মতো করো তো ডগ ওকে সো নেক্সট হচ্ছে তুমি নেক্সট জীবন করবে একটা বিড়ালের অ্যাক্টিং ওকে এটা সুন্দর হয়েছে তো এরপরে তুমি যে করবা আয়ান তুমি করবে একটা ব্যাঙ্ক তুমি একটা ব্যাঙ্কের মতো অ্যাক্টিং করবা ব্যাঙ্ক আমি তো বলি নাই আরে শোন আমি তো বলি নাই আমি তো বলি নাই তোমাকে বলি নাই তো আয়ান একটি আমি যখন বলবো তখন একটি করবো ওকে তো আয়ান একটি করবে বাঘের আয়ান বাঘ হতো দেখি তো জীবন এখন অ্যাক্টিং করবে ভেড়া মানে ছাগল
ওকে এবার আয়নের পালা এটা লাস্ট ওকে তোমাকে বলি নাই আমি ওকে তো আয়নের লাস্ট অ্যাক্টিন হচ্ছে একটা কাউ কাউ হতো নাইস নাইস জোস ইজ জোস জোস তুমি কেন শিরো আর জীবনের মধ্যে রেস হচ্ছে দেখি জীবন কি শিরোকে ধরতে পারে কিনা জীবন তুই যদি শিরোকে ধরতে পারিস তাহলে তোকে আমি একটা গিফট দিব তোমার গিফট লাগবে তাহলে শিরোকে ধরতে হবে তুমি কি ধরতে পারবে শিরোকে না ও তো দৌড়ি দেয়নি ও দৌড় দেয়নি আচ্ছা রেডি থ্রি টু ওয়ান গো দেখি জীবন কি পারে কিনা শিরো কথা ঠিক শিরো তোমার সাথে খেলবে না ও খেলবে না তোমার সাথে দেখো আমার সাথে খেলবে দেখো এই ধরো তুমি এটা ধরো দেখো আমি যাবো তো গাইজ দেখো আসলে শিরো হয়ে আসছে জীবনের সাথে খেলতে রাজি হচ্ছে না দেখো আমার সাথে খেলবে শিরো কি ভাইয়া আপনার রেস করার পর কেমন লাগতেছে আমার ভাইয়াটার অনেক পানি তৃষ্ণা লাগছে না তো পানি নিয়ে এসো জীবনের জন্য পানি নিয়ে এসো আমার জন্য নিয়ে এসো তুমি পানি খাবে শিরো রেস করে একবার অবস্থা খারাপ এখন বসে বসে পানি খেয়ে চা পায়ে গেছে আর রেস করবা বুঝলাম না গাইস রাখে না কি একটু রেস করলো আর পানি টেনে হাঁপায় গেল কি হয়েছে তোমার কি একটু রেস করলা আরে ভুটকা তুই তো একটু হাঁটলে হাঁপায় যাস আর আমি তো রেস করছি শিরোর সাথে তুই পারবা না আমি জানি তো গাইস তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবা তোমরা ছোটকালে এই জিনিসটা কে কে খাইছে এই জিনিসটা আমার অনেক বেশি ফেভারিট ছিল প্লাস আমার এখনো ফেভারিট এই যে দেখো আয়নও খাচ্ছে আয়ন তোমার কাছে এটা ভালো লাগে তুই কি করতেছিস তোর কাছে কি ভালো লাগে আয়ন আমার কাছে অনেক বেশি ভালো লাগে জীবন তুমি খাবা না তুমি খেয়ে ফেলছো অনেক বেশি টেস্ট আপনারা কার কারা ছোটকালে খেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো কি করতেছো দেখেন আয়ন একটা ডান্স দাও তো বাবু একটা ডান্স দাও শিরো কি হয়েছে তুমি পানিটা এমন করতেছো করো পানি খাও পানি নিয়ে খেলতে ইচ্ছা করতেছে আরে আয়ান তুমি অনেক সুইট বয় না আমি আয়ান বাবু তুমি সুইট বয় না তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের শেষে চলে আসলাম তো গাইস এখন যেহেতু আমি রেগুলার ব্লগ করছি এর জন্য আমি ব্লগটা একটু শর্ট করব কারণ লং ব্লগ করতে গেলে আবার আমি রেগুলার ব্লগ করতে পারবো না আর গাইস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের সবার মন রাখতে পারতেছি কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আর হ্যাঁ অবশ্যই ব্লগে একটা লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আপনারা যদি লাইক দেন তাহলে কিন্তু আমি এটা কন্টিনিউ করবো তো আজকের মতো আমরা ব্লগটা এখানে শেষ করছি তো আমার সাথে এই যে চলে আসছে আয়ন আর জীবন আয়ন বলো বাই বাই গাইস বাই বাই গাইস লাভ ইউ গাইস লাভ ইউ গাইস
আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এর আগে আপনাদের যেটা করতে হবে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিচ্ছ, কমেন্ট করে জানাতে হবে আপনাদের কাছে কেমন লাগছে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ গাইজ, বাই বাই।